I've got some feelings that I've kept inside. तो नमस्कार बंधु अकल कोसुर पम भाई सिनेलो हकलक पुनरबार स्वागतम रिंडू भाई एक बार हाय बोल दो सभी को। वाओ रिंटू भाई बहुत खुश है। तो हम लोग अभी जा रहा है शिलकरा एमी स्कूल प्लेग्राउंड। सो बंधु अकल फाइनली आमी आही पालो या साक हकलो रेडी होई आही आसे इते खेल आरंभ होबो क्रॉस कंट्री आरंभ होबो आरो या साक मिस्टर सितुए हकलो সকলকে বুঝাই আছে যে কেনেকে দৌড়িব কেনেকে কি করিব। ইয়া চাওক অন্যান্য বছৰৰ দৰে এইবাৰো শালকোচা স্পৰ্টছ ক্লাবে গার্লস ক্রস কান্ট্রি দৌড় প্ৰতিযোগিতা পাতিছে। এই প্ৰতিযোগিতাৰ আৰম্ভণি পইণ্ট হৈছে শিলগৰা হাই স্কুল প্লেগ্রাউণ্ড, তাৰ পিছত ফিনিশিং পইণ্ট হৈছে গৌৰাংডাৰী প্ৰথম খণ্ড। এইখিনিয়ে মানে দৌড়িব লাগিব আমাৰ গার্লস ক্রস কান্ট্রির প্ৰতিযোগীসকলক। পুরা রেডি, এবার আরম্ভ হব প্রতিযোগীসকলক আমি অল্প দৌড়ার বিষয়ে কই আছো যে ভাইগুলা দেখা পালি যে দৌড়ার ক্ষেত্রে মানে আস্তে আস্তে প্রথমে দৌড়াবি, তারপর পেলায় লাস্ট পয়েন্টটা যাতে কম্পিটিশন করি পাবি। আর দৌড়ার সময় আর কি হয় আমার শ্বাস প্রশ্বাসটা ঠিক করার কারণে মুখে দিয়া মানে নাকে দিয়ে না মুখে দিয়া সারি দিয়া তো বন্ধু অকল গার্লস ক্রস কান্ট্রির প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসাবে 1001 টাকা, আর দ্বিতীয় পুরস্কার হিসাবে 701 টাকা, তৃতীয় পুরস্কার হিসাবে 501 টাকা, আর চতুর্থ পুরস্কার হিসাবে 301 টাকা প্রদান করা হয়। আর গার্লস ক্রস কান্ট্রির ফার্স্ট পজিশনত আহিছে জুনুকা রাভা অভয়াকুটি, আর সেকেন্ড বিউটি রাভা অভয়াকুটি, আর থার্ড পজিশনত আছে মন্দিতা বর্মন সামরাইপাড়া, আর ফোর্থ পজিশনত আছে সুন্দরী রাভা জোরনাগারা। ইয়া থার্ড মন্দিতা বর্মন সামরাইপাড়া আর ফোর্থ সুন্দরী রাভা জোরনাগারা। আহকসন নাম কেটা জানিল জুনুকা রাভা। হ্যাঁ ফার্স্ট। আর সেকেন্ড তোর নাম কি? বিউটি রাভা। বিউটি রাভা। আর থার্ড তোমার নাম? মন্দিতা বর্মন। মন্দিতা বর্মন। আরে ফোর পজিশনত সুন্দরী রাভা। যোৱা 7 ফেব্রুয়ারির পর শালকোচা স্পোর্টস ক্লাবের উদ্যোগত শিলগৰা এম ই স্কুলের খেলপথারত অনুষ্ঠিত হওয়া এদিনিয়া প্রাইজ মানি ভলিবল খেল প্রতিযোগিতার ফাইনাল খেলখন 8 ফেব্রুয়ারি সোমবার দিনা অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন হয় বিলাসীপাড়ার হাতিপতা ভলিবল দল, আর রানার্স আপ হয় হাকামার বড়ুয়া ঝাড় ভলিবল দল। অনুষ্ঠানত চ্যাম্পিয়ন দললে 5001 টাকা আর একটা ট্রফি, রানার্স আপ দললে 3001 টাকা আর একটা ট্রফি আগবঢ়া হয়।
এই উপলক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভাত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে সদৌ অসম ছাত্র সন্থার কেন্দ্রীয় সমিতির সাংগঠনিক সম্পাদক মিস্টার লব কুমার রায় ডাঙরিয়া। মোবাইল